হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন আছি তাহেরপুর বারাসাত কালীতলা। তো এ দেখো, আমি কালী মন্দিরে এসেছি। তো চলো তোমাদেরকে কালী মন্দিরটা ঘুরে দেখাবো। এই হচ্ছে কালী মন্দির। তো এই মন্দিরটা জাগ্রত মন্দির। ওই দেখো, তো মন্দিরের মধ্যে প্রতিমা নেই, প্রতিমা প্রতি বছর আনে আর প্রতি বছরই ডুবিয়ে দেয়। তো এখানে রাখে না জাগ্রত মন্দির দেখে। আর বৃষ্টি মিষ্টি হয় এখানে, চাঁদে চাল টাল কিছুই নেই, উপরে বট গাছের ছায়া থাকে। আর এখানে দেখো সবাই মানসী করে, তো মানসী যারা যারা করে তাদের পূরণ হয়, আর ঘন্টা বেঁধে দিয়ে যায়। এ দেখো ঘন্টাগুলো, দেখো কত ঘন্টা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরটা, দেখো শুধু ঘন্টা। আর একটা বলে দিই আমি, এইখানে একটা বট গাছ আছে, আর একটা বট গাছের শেকড় থেকে কতগুলো বট গাছ হয়েছে, আর পুরো ছড়িয়ে গেছে মাঠটা। দেখো এগুলো সব ঘন্টাই, আর ঘন্টা কোথায় কোথায় ঘন্টা বেঁধেছে। দেখো চলো দেখাচ্ছি, দেখো দেখো। তো চলো তোমাদেরকে মনসা ঠাকুর দেখিয়ে আমি। দেখো বট গাছ কোথায় অব্দি গেছে। দেখো তোমাদেরকে মনসা ঠাকুর দেখিয়ে আনছি। মা মনসা, এটা শিব ঠাকুরের, মনে হচ্ছে না সত্যি একদম। এই দেখো আমি কত দূরে এসেছি, আর মন্দির কোথায়, আর বট গাছগুলো কোথায়। ওই দেখো মন্দির, আর এই দেখো বট গাছ একদম নিচ থেকে ছড়িয়ে গেছে। কত দূর অব্দি গেছে বট গাছের শিকড় হয়ে, বট গাছের শিকড় হয়ে সব এত দূর গেছে। দেখো কত বড় বট গাছ। দেখো পুজো দিতে চলে এসছে, তো অনেকক্ষণ আগে এসছে। দেখলাম পুরো বাইরেটা পুরো ঝাড় দিয়েছে, মন্দিরটা ভিতরে ধুয়েছে, ঝাড় দিয়েছে, তো পরিষ্কার করেছে, এখন হয়তো পুজো দেবে। আর দেখো অনেকেই ঈদ বেঁধে রেখে যায়। তো দেখো অনেকে মানসিক করে ঈদ বেঁধে, ঢিল বেঁধে রেখে গেছে এখানে। দেখো এগুলো কিন্তু সব শিকড় গাছের। ওই দেখো গাছের শিকড় সব। তো চলো তোমাদেরকে শিব মন্দিরটাও দেখাবো। দেখো যেদিকে ঘুরবো সেদিকে এই বট গাছ আর বট গাছ। এই দেখো সব ঘন্টা কোথা দিয়ে কোথা দিয়ে বেঁধে রেখে আছে। তো এই দেখো সব ঢিল বেঁধে রেখেছে। চলো শিব মন্দিরটাও দেখিয়ে আনি তোমাদেরকে। এইখানে যে আসে সেই ভিডিও করে, কারণ জায়গাটা এত সুন্দর। তো দেখো রাধাকৃষ্ণর পুজো হয় গৌরনিতায়, দেখো এখানে আছে। আর এই হচ্ছে শিব মন্দির, উপরে গেলে দেখা যাবে শিব ঠাকুরটা। তো আমি ভিতরে যাব না, কারণ আমি মাছ মাংস খেয়ে এসেছি। আর এই বাইরেরটা দেখাচ্ছি তোমাদের, দেখো বাইরের মন্দিরটা, বাইরে শিবলিঙ্গ এটা। তো আমি ভিতরে ঢুকবো না, ভিতরে গেট দেওয়া আছে, আর খেয়ে এসছি মাছ মাংস, ওর জন্য ভিতরে ঢুকছি না। তো দেখো এই দেখো সব বট গাছ, এই কোন অব্দি এসছে। দেখো দেখো রাস্তা দিয়েও বট গাছ। এই দেখো শিকড় বট গাছের। তো জায়গাটা খুব সুন্দর, এখানে আসলে খুব ভালো লাগে দেখতে। কত উঁচু একদম, অনেক। আমি প্রথমবার এরকম বট গাছ দেখেছি, মানে একটা একটা গাছ থেকে এত শেকড় বেরিয়েছে, আর এত শেকড় বেরিয়ে পুরো মাঠটা জুড়ে গেছে একদম।